আমাদের দেশে ডাক্তাররা হলো ভাই আর পুলিশরা স্যার। ফৌজদারি মামলা কোনো চিকিৎসকের বিরুদ্ধে না করা ভালো। যে কোনো হাসপাতালে অন্যায় যে হবে তাৎক্ষণিকভাবে তাদের বিচার করে যদি সে অন্যায়কারী হয় তার ফাঁসি হোক, আমার আপত্তি নেই। কিন্তু ফৌজদারি মামলায় ইমার্জেন্সি থেকে কোনো ডাক্তারকে যদি আটক করা হয়, ভবিষ্যতে কিন্তু ইমার্জেন্সিতে রোগীরা গেলে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা যদি ভয় পায় তাহলে কিন্তু রোগীর চিকিৎসা ব্যাহত হবে এবং তখন বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রবণতাটা বাড়বে। আপনি সবচেয়ে সফল ভাইস চ্যান্সেলর। এক্ষেত্রে যে জিনিসটি আমি বলবো সেটা হলো যে বিশ্বাস করুন, কর্মকর্তা কর্মচারী কোনো দিন থার্ড ক্লাস ফোর্থ ক্লাসের ইলেকশনই হয়নি। এখানে আমি তাদের ইলেকশন দিয়েছি, নার্সিং অ্যাসোসিয়েশনে কোনো ইলেকশন ছিল না। আপনি বিশ্বাস করেন, এই যে এরা এত পরিশ্রম করে একটু উৎসাহ দিতে পারি। ব্যাংকালারা প্রতি বছর কিন্তু একটা না দুইটা বোনাস দেয়। আমি এসে আমার মাথায় চিন্তা হলো এদেরকে কীভাবে উৎসাহ দিতে পারি। এক হলো তাদের কাজের যেমন ব্যস্ত রাখি, খেলাধুলায় ব্যস্ত রাখি, তাদের ভিসিস ভাইস চ্যান্সেলার্স গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট করেছি, ফুটবল ট্রিটমেন্ট করেছি, ক্রিকেট টুর্নামেন্ট করেছি, ছাত্রছাত্রী সহ আমাদের যারা কর্মকর্তা কর্মচারী তারা অংশগ্রহণ করছে, এটা হলো আমি এদের বন্ধু সেই হিসাবে। দ্বিতীয় হলো জবাবদিহিতার পাশাপাশি তাদেরকে যা চায়, একটা পিকনিক করতে বলেন অথবা তাদের কোনো অনুষ্ঠান হবে আমি সেখানে সহায়তা করি। আরেকটা কাজ করি সেটা হলো যে আমার চিকিৎসকরা যাতে করে ঠিকমতো কোনো অনুষ্ঠান আদি করতে পারে সব জায়গায় আমরা তাদের দাওয়াত দিই। আর আমি তাদের তারা আমাকে বেশি পছন্দ করে এই কারণে যে আমি দুই ঈদে দুটো বোনাস দিয়েছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা এবং জনগণেরও আকাঙ্ক্ষা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠিত হতে আমরা চাই BSMMUK, এই ব্যাপারে আপনার কি প্রত্যাশা, উদ্যোগ এবং আপনি কি সন্তুষ্ট এই যে কার্যক্রম করেছেন যে সেন্টার অফ এক্সিলেন্সের পথে আমরা যাচ্ছি? যখনই সরকারের নির্বাচন আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের অপপ্রচার করে সরকার বিরোধী এবং ইস্যু খোঁজে, যেমন 35 বছর করতে হবে বয়স বৃদ্ধি। কয়েকদিন আপনার এও জানেন যে বলছে যারা পোস্ট গ্রাজুয়েট করে সবাইকে প্রফেসর বানাতে হবে, সে যে দলেরই হোক। আবার বলছে যে আমরা যারা এই আগামীতে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে যারা এখন কর্মরত আছে তাদেরকে ভাতা বাড়াতে হবে, ছাত্রদের ভাতা বাড়াতে হবে। এ সব কিছু একটা ইস্যু করা হয় নির্বাচনের আগে, এটা একটা ষড়যন্ত্র। আমি মনে করি যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে কীভাবে, কাজ দিয়ে। আমরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষার মান আরও উন্নত করব, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করব, পরিবারের সদস্যের মতো তাদের চিকিৎসা দেব, এই বিশ্ববিদ্যালয়ে যা যা নাই সেগুলো আনার চেষ্টা করব। সরকারকে আমি বুঝাতে পারলে, মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমি বুঝাতে পারি উনি কিন্তু রাজি হবেন। যেমন ধরেন আজকে রোবটটা নাই, আনতে হবে, লিনিয়াক মেশিন সহ আরও কিছু ইনস্ট্রুমেন্ট আমার দরকার, সেগুলো ওনার কাছে অ্যাপ্রোচ করলে আমি বিশ্বাস করি এটা আমরা পেয়ে যাব। তাতে করে এইটাকে যে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে তৈরি করার যে উদ্যোগ, আপনারা জানেন বাংলাদেশের সকল পোস্ট গ্র্যাজুয়েট আমার এখান থেকে তৈরি হয়, তারা মেডিকেল কলেজের টিচার হয়, তারা সারা দেশে কনসালটেন্ট হয়, অর্থাৎ একমাত্র পোস্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি আমরা এটা মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা এবং গবেষণা। আপনাকে একটা কথা বলি, এটা যে সেন্টার অফ এক্সেলেন্স কেন হবে, 2 কোটি টাকা বাজেট ছিল যখন এটা প্রতিষ্ঠিত হয় 1998 সালে, আমি তখন রেজিস্টার ইনচার্জ এখানে কর্মরত ছিলাম, তখন ভিসি ছিল প্রফেসর এম এ কাদরি। আপনাদের অবগতির জন্য জানাই একটা ফ্যাকো মেশিন তখন NIO-তে কিনলো 25 লাখ টাকায়, আমি কোম্পানির সাথে স্যারের সাথে কথা বলে 12 লাখ টাকায় কিনলাম, প্রতি মাসে 1 লাখ টাকা দেব এই শর্তে। এর থেকে 50 জন ফ্যাকো সার্জন আমরা তৈরি করেছি এখানে, এটা দেশের সম্পদ হয়েছে তারা। আমি আর একটা কাজ করেছি সেটা হলো যে কথাটি বললাম যে জার্নালটা ইন্ডেক্সড হয় না, আমি ইন্ডেক্সিংয়ের ব্যবস্থা করতে চাই। আমি এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা হলো দেশের বাইরে যেন কোনো রোগী না যায়, আমি সেক্ষেত্রে যে যে যন্ত্রপাতি যেসব সেক্টরে বাইরে যায়, যেমন ধরেন বোন ম্যারো বোন ক্যান্সারের জন্য বাইরে যায়, আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা এখানে চালু করতে চাই, স্টেম সেল থেরাপি চালু করতে চাই, ক্যান্সার চিকিৎসায় লিনিয়াক মেশিন আমি চালু করতে চাই, আমি এখানে ইনফার্টিলিটির জন্য স্টেম সেল থেরাপি করব, আমার এখান থেকে হেয়ার ইমপ্লান্টের জন্য দেশের বাইরে লোক যায়, আমার এখানেই যাতে হেয়ার ইমপ্লান্ট হয় তার ব্যবস্থা করতে চাই। আমি মনে করি যে আমার এই স্বপ্ন যদি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হিসাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি যে কোনো রোগী বাইরে যাবে না, আমার মনে হয় আমরা সফল হব। ফৌজদারি মামলা কোনো চিকিৎসকের বিরুদ্ধে না করা ভালো। যে কোনো হাসপাতালে অন্যায় যে হবে
তাৎক্ষণিকভাবে তাদের বিচার করে যদি সে অন্যায়কারী হয় তার ফাঁসি হোক, আমার আপত্তি নাই। কিন্তু ফৌজদারি মামলায় ইমার্জেন্সি থেকে কোনো ডাক্তারকে যদি আটক করা হয়, ভবিষ্যতে কিন্তু ইমার্জেন্সিতে রোগীরা গেলে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা যদি ভয় পায় তাহলে কিন্তু রোগীর চিকিৎসা ব্যাহত হবে এবং তখন বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রবণতাটা বাড়বে। আমি এই যে কাজটি হয়েছে সেক্ষেত্রে বিএমডিসিকে এগিয়ে আসতে বলবো। এটাকে বলে সুও মোটো, হলেও যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে ডাক্তার, এটা কিন্তু আনএথিক্যাল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে হাসপাতালে আইসিইউ নাই, যে হাসপাতালে পোস্ট অপারেটিভ ভালো না, সেটা যেন চলতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ডিজি অফিস এর যে অংশ এটা দেখে তাদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমি বিএমডিসিকে বলবো যে কোনো চিকিৎসকের নিরাপত্তা যেমন আপনারা দেখবেন, যে কোনো চিকিৎসক অন্যায় করলে তার শাস্তির বিধানটা যেন আরও জরুরিভাবে করা হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। চিকিৎসক এবং নার্সের সংকট, এই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আসলে এই যে চিকিৎসক তৈরি করবো কিন্তু আমার এখান থেকে যারা পাস করে, সেক্ষেত্রে বেসিকে আমাদের টিচার পাওয়া যাচ্ছে না। সেই বেসিক টিচার না হলে ভালো শিক্ষক চিকিৎসক বানানো যায় না। আমি মনে করি বেসিক টিচারদেরকে ইনসেন্টিভ দিতে হবে, যারা পড়তে আসবে তাদেরকেও ভাতাটা বৃদ্ধি করে দিয়ে আমরা তাদেরকে যদি পড়াই দেশের স্বার্থে, ভবিষ্যতে 113টা মেডিকেল কলেজের শিক্ষক, প্রত্যেক হাসপাতালের কনসালটেন্ট এবং বিশেষজ্ঞ তৈরিতে আমরা অবদান রাখতে পারবো। নার্স সংকটের ব্যাপারে সরকার ইতিমধ্যে কিন্তু পদক্ষেপ নিয়েছে, তবে কোয়ালিটি নার্স তৈরি না করতে পারলে, ইংরেজি বলতে না পারলে আমাদের দেশের থেকে প্রতি বছর 50,000 নার্স কিন্তু আমরা বিদেশে তাদের চাকরির সংস্থান করতে পারবো। আমরা জানি চিকিৎসকরা জাতির সবচেয়ে মেধাবী সন্তান, সেই চিকিৎসকরা যখন আসেন চিকিৎসা ক্যাডারে কিন্তু তার যথাযথ সম্মান পান কি? এই ক্ষেত্রে আপনাকে বলি যে একজন গ্রামে যদি একজন চিকিৎসককে থাকতে হয়, সেখানে গিয়ে দেখা যায় যে ইউএনও ওসিদের কাছে আমার এই ডাক্তার কিন্তু অনেক সিনিয়র, কিন্তু তাকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আমরা একজন একটা গল্প শুনেছিলাম যে তিনজন মারা গেছে, তা বলে যে একজন পুলিশ, একজন অফিসার আর একজন মানুষ, সেই মানুষটা হলো ডাক্তার। অর্থাৎ সম্মান এর ক্ষেত্রে আমাদের দেশে ডাক্তাররা হলো ভাই আর পুলিশরা স্যার। এ অবস্থার উন্নতি করতে হবে, চিকিৎসার মান দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা আইন করলে চিকিৎসার গায়ে কেউ হাত দেবে না, হাসপাতালে কেউ হাত দেবে না, কোনো রোগী এবং ডাক্তারের সুসম্পর্ক বৃদ্ধি পাবে। চিকিৎসক তার নিজেরও দায়িত্ব আছে সবার সাথে ভালো বিহেভ করা, যা দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং কোনো রোগীকে অবহেলা না করা। জনমানুষের চিকিৎসা, সুচিকিৎসা পাওয়ার ক্ষেত্রে স্পেশাল বঙ্গবন্ধু স্পেশালাইজড হসপিটালে মানুষের প্রতি আপনার সর্বশেষ বক্তব্যটা আমি জানতে চাচ্ছি। প্রথমত যে সুপার স্পেশালাইজড হাসপাতালে আমাদের বাংলাদেশে যেসব চিকিৎসা হয় না সেই সব চিকিৎসা ওখানে হবে, ক্যান্সার সহ মা ও শিশু, হেপাটোবিলিয়ারি, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, সেখানে নবজাতকের জন্য থাকবে আইসিইউ, সেখানে পিআইসিইউ থাকবে, ডায়ালাইসিসের ব্যবস্থা থাকবে, আমি ইমার্জেন্সি থাকবে, সব কিছু মিলে এই হাসপাতালটি অন্যান্য যে কোনো হাসপাতালের চেয়ে সেন্টার বেস একটি ভালো হাসপাতাল হবে। আমি মনে করি দেশের যত রোগী, আপনারা এখানে চিকিৎসা না নিয়ে কেউ দেশের বাইরে প্রথমে যাবেন না, কারণ আমাদের একটা কথা আছে, মাথা ব্যথা হলেই এমআরআই করে না, মাথা ব্যথা অনেক কারণ আছে, সাইনুসাইটিসের জন্য হতে পারে, রিফ্র্যাকটিভ এরর, মানে তার চশমা লাগবে সে চশমা পরে না, এর জন্য হতে পারে। এই জন্যে একবারে 7,000 টাকা দিয়ে এমআরআই না করে তার আগে ওই 100 টাকা বা 200 টাকা রিফ্র্যাকশান করলেও আপনি ভালো থাকবেন। এই কারণেই বললাম যে এই বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন হাসপাতাল, অনেকের আস্থা আছে ইনভেস্টিগেশন সহ চিকিৎসা, আপনারা বিদেশ যাওয়ার আগে একবার এখানটা আপনাদের চিকিৎসা করলে সবচেয়ে ভালো হবে, এইদিকে আপনাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গতবার বাজেট ছিল আমাদের 542 কোটি, এবারে আমরা 767 কোটি টাকার বাজেট দিয়েছি। যে বাজেটের মধ্যে গবেষণায় আমাদের গত প্রথম ছিল আমি যখন চেয়ারে বসি 4 কোটি, পরবর্তী বছরে করলাম 22 কোটি, এবারে 32 কোটি 5 লাখ। অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, গবেষণায় এগিয়ে গেছি আমরা, আমরা চিকিৎসায় এগিয়েছি, আমরা সেবায় অন্যদের কাছ থেকে আস্থা পেয়েছি, সবাই এসে এখানে চিকিৎসা করে। আমি মনে করি যে কালবেলা আজকে আমাদের এই পজিটিভ নিউজ দেওয়ার জন্যে যারা কর্তৃপক্ষ, যারা সম্পাদক, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, পাঠকদের সবাইকে সহ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।